হ্যালো আমার শাকিব এন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বহু প্রতীক্ষিত সিনেমা দরদ বা দর্দ নিয়ে কথা বলবো আমি জানি তোমাদের প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল বা একটা কোয়েশ্চেন এখন জাগছে সেটা হচ্ছে দরদ সেপ্টেম্বরে মুক্তি পাবে তো দরদ ছবিটার কি হলো ছবিটা এই রকম একটা পরিস্থিতি গেল বাংলাদেশে তারপরে ছবিটা এই বছর মুক্তি পাচ্ছে তো এরকম অনেক রকমের কোয়েশ্চেন তোমাদের মাথায় কিন্তু হয়তো ঘোরপাক খাচ্ছে আমার মনে হয় তোমাদের মতন আমার মাথাতেও এটা ঘোরপাক খাচ্ছে তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে আলোচনা করি যে দরদ এই বছরে আসবে নাকি আসবে না আসার সম্ভাবনা আছে কি নেই দেখো ইন্টারনেটের মারফত দু রকমের আপডেট পাচ্ছি উইকিপিডিয়া এক রকমের আপডেট দিচ্ছে আইএমডিবি একটা অন্য রকমের আপডেট দিচ্ছে তার আগে বলে দিই যে আইএমডিবির তরফ থেকে জানতে পেরেছি যে দরদের রান টাইম হতে চলেছে দু ঘন্টা ছত্রিশ মিনিট তোমাদেরকে একটা স্ক্রিনশট অবশ্যই দেখাই তাহলেও তোমরা বিষয়টা বুঝে যেতে পারবে এই যে হচ্ছে সেই স্ক্রিনশট যে স্ক্রিনশটটা থেকে আমরা দেখতে পেয়েছি যে দরদের রান টাইম দু ঘন্টা ছত্রিশ মিনিট এটা কিন্তু আমরা আইএমডিবি থেকে পেয়েছি এটা আবারও রিপিট করছি এটা কিন্তু আইএমডিবির মতে যে দু ঘন্টা ছত্রিশ মিনিট রান টাইম এবং রিলিজ দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ আবার মন দিয়ে শোনো আইএমডিবিতে দেখা যাচ্ছে দরদের রিলিজ দু কিন্তু উইকিপিডিয়াতে যদি তোমরা গুগলে দরদ শাকিব খান বা শাকিব খান দর্দ বলে সার্চ করো তাহলে দেখবে উইকিপিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে দরদ মুক্তি পাবে দু হাজার চব্বিশে এখান থেকে একটা খুব বড়ো কনফিউশন ক্রিয়েট হয়েছে যে দরদ আদতেও কি এবছর আসছে নাকি দু হাজার পঁচিশে আসবে এক্ষুনি এক্ষুনি বাংলাদেশের যা সিচুয়েশন তাতে করে দরদ সেপ্টেম্বরের প্রথম উইকে মুক্তি দেওয়ার সম্ভাবনা কতটা আছে সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন উঠছে উঠছে না তা নয় বন্ধুরা এরকম একটা ভিডিও আমার চোখে পড়ল এবং সেটা নিয়ে আমি আলোচনা করলাম তারপরে একটুখানি পড়াশোনা করলাম সামান্য টিমের সঙ্গেও একটু যোগাযোগ করবার চেষ্টা করলাম টিমের তরফ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো আট দশ দিনের মধ্যে দরদ রিলেটেড কিছু আপডেট আমরা পাবো এটা টিমের তরফ থেকে জানতে পারছি ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে এখন ওয়েট করতে হবে যে কী হচ্ছে তবে এটা চাইবো যে দরদ সিনেমাটা তো অনেক অনেক অ্যাভেটেড একটা ফিল্ম মানে প্রচণ্ড প্রতীক্ষিত একটা সিনেমা তো এই সিনেমাটা এই বছরে রিলিজ হলে অত্যন্ত ভালো হবে দেখো বন্ধুরা সবটা যখন ঠিক হয়ে যাবে মানে বাংলাদেশ যখন একদম সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে একটা দেশ কিন্তু কখনোই বিনোদন ছাড়া থাকতে পারে না একটা দেশের মানুষ কখনও কোনো রিফ্রেশমেন্ট ছাড়া তারা জীবনে বাঁচতে পারে না তাই সিনেমাটা কিন্তু একটা বড় রিফ্রেশমেন্ট অফ বাংলাদেশ তো সেখান থেকে দাঁড়িয়ে দরদ সিনেমাটা যদি এই বছরে মুক্তি দেওয়া হয় সেক্ষেত্রে খুব ভালো হবে আমরা প্রথম থেকেই জানতে পারছিলাম যে দরদ ছবিটা কোনো উৎসব ব্যতীত মুক্তি পাবে কোনো ফেস্টিভ্যালে দরদ মুক্তি পাবে না তো সেখান থেকে এখন এটাই দেখার যে টিম ফাইনাল ডিসিশন কি নেয় কেননা তখনও তো আর দরদ টিম জানতো না যে বাংলাদেশে এত কিছু ঘটে যাবে গত অলমোস্ট একটা মাস ধরে যে এত কিছু ঘটে যাবে এটা আমরা কেউ জানতাম না সো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক কি হয় তবে সমস্তটা সুস্থ স্বাভাবিক হতে ধীরে ধীরে শুরু করবে এবার দরদ টিমের কাছে অনুরোধ রাখবো আপনারাও ছোট ছোট করে প্রমোশন শুরু করুন যদি সম্ভব হয় আমরা খুবই নগণ্য ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের থেকে আপনারা অনেক বেটার জানবেন তাই টিম যেটা ডিসাইড করবে অবশ্যই সেটা আমাদের সকলকেই মাথা পেতে নিতে হবে কিছু করার নেই তবে এটাই বলতে চাই যে সাকিবিয়ান ভাইদের বোনেদের কিন্তু প্রচণ্ড ইচ্ছে তারা এবছর দরদ দেখবে তো এখন সেখান থেকে দেখা যাক যে দরত্রিম কি করে অলরেডি এখন অগস্ট মাস চলছে যদি অগস্ট আমরা পুরোটাই ছেড়ে দিই তাহলেও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বছরেই আরও চারটে মাস আছে সেপ্টেম্বরে মুক্তি না পেলে অক্টোবরে মুক্তি পাবে অক্টোবর অক্টোবরে না পেলে নভেম্বর নভেম্বর না হলে ডিসেম্বর তো এই বছরে দরদ মুক্তিটা আমরা আশা করছি সবাই কি বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমি দেখলাম যে একটা কনফিউশন ছোট ছোট করে ক্রিয়েট হচ্ছে তাই জন্যই এই স্পেশালি ভিডিওটা তৈরি করলাম আমি নিজেও জানি না কি হচ্ছে আলটিমেটলি দু হাজার চব্বিশেই আসছে নাকি পঁচিশেই আসবে যেটা হবে আমরা দেখতে পারবো আমরা বুঝতে পারবো তার জন্যে আমাদের ওয়েট করতে হবে তবে এটা আমাদের চাওয়া এই সিনেমাটা এই বছরেই আসুক সব কিছু সুস্থ স্বাভাবিক হয়ে গেলে এই বছরেই আসুক তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা